সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছে আমি ডক্টর তৌফিদুল হক। দর্শক, মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন যজ্ঞা থেকে বাঁচতে 2017 সালের 25 আগস্টের পরে সেদেশ থেকে পালিয়ে আসা প্রায় 8 লাখ রোহিঙ্গা সহ বাংলাদেশে এখন মোট নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখের বেশি। চীনের মধ্যস্থতা ও উদ্যোগে একাধিকবার এসব রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও প্রতিটি উদ্যোগ ব্যর্থ হয়েছে, ফেরত পাঠানো যায়নি একজনকেও। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বানানো মডেল ভিলেজ পরিদর্শনে আজ সকালে কক্সবাজারের টেকনাফের আশ্রয় শিবিরে থাকা 20 জনের রোহিঙ্গা প্রতিনিধি দল গিয়েছিল। প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ ও পরিস্থিতি আছে কিনা তা যাচাই করে ফিরে আসা দলে থাকা রোহিঙ্গারা রাখাইনের পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়েছে। তারা বলছে, এমন পরিবেশে একজন রোহিঙ্গাও ফিরবে না। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়, কেন ফিরতে চায় না রোহিঙ্গারা। এ বিষয়ে আলোচনা করার জন্য আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিকুল আরফিন। আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্কলো দেখানো নম্বরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। যাচ্ছি মূল আলোচনায়। মুন্সি ফয়েজ আহমেদ, শুরুতে আপনার কাছে আসতে চাই যে রোহিঙ্গারা বলছে তাদের সুযোগ সুবিধার ব্যাপারগুলো যদি নিশ্চিত করা না হয় তাহলে আসলে তারা যাবে না, এবং যে বাস্তবতা বা পরিস্থিতি দেখে আসলো তাতে একজনও ফিরতে চায় না। কিন্তু আমাদের যে আরআরসির শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন, তারা বলছে অবস্থার উন্নতি হয়েছে, যে কোনো উপায় হোক এই প্রত্যাবাসনের প্রক্রিয়াটি শুরু করা প্রয়োজন। যে কোনো উপায় হোক প্রত্যাবাসন শুরু করা প্রয়োজন, এটা বলা যত সহজ করা ঠিক তত সহজ নয়। কতগুলো জিনিস এখানে আছে। আমরা চাই যে প্রত্যাবাসন শুরু হোক, কারণ প্রত্যাবাসন শুরু হলে সেটার একটা ডাইনামিজম তৈরি হবে। আস্তে আস্তে হয়তো সেই ডাইনামিজমের কারণে আস্তে আস্তে সবাই চলে যাবে। এটা বাংলাদেশের দিক থেকে এইটা আশা করাটাই তো স্বাভাবিক, কারণ আমরা তো এই ভার চিরদিনের জন্য বহন করতে রাজিও নই, পারবও না, আমাদের জন্য সম্ভবও না। কিন্তু কতগুলো জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে যখন পরিবেশের কথা বলা হয় সেই পরিবেশের কতগুলো উপাদান আছে। এক হলো যে সেখানে কী কী হলে রোহিঙ্গারা ফেরত যাবে, সেগুলো হচ্ছে যে তাদের যেসব অধিকার হরণ করা হয়েছে সেই অধিকারগুলো তাদেরকে ফেরত দিতে হবে। তাদের সেই প্রত্যাবাসন, সে প্রত্যাবর্তন এবং প্রত্যাবাসন একটা মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন হওয়া উচিত হতে হবে, এবং সেটার জন্য তাদের যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে, এগুলো সবচেয়ে বেসিক। তারপরে তার চেয়ে খুব গুরুত্বপূর্ণ যে তাদের বড় অধিকার, যে তারা যে মিয়ানমারের বাসিন্দা সেই তাদের সেই অধিকারটাই তো কেড়ে নিয়েছে, তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে, এবং সেটা তো কেড়ে নিয়েছে স্বাধীনতার বেশ কয়েক বছর পরে, সেটা তো আইনসঙ্গত হলো না। তারা আইন তৈরি করলে আইন হয়, কিন্তু সেটা তো ন্যায়সঙ্গত নয়। তো সেই ন্যায় এবং সেই অধিকার তাদের ফেরত দিতে হবে, তারা সেটা না হলে তারা পূর্বের যে জমি জমাত সেটিও তারা ভিটামাটি সেটিও ফেরত, সেগুলো তো আছেই, তাদের যা কিছু হরণ করা হয়েছে সেগুলো তারা ফেরত চায়, সেগুলো ফেরত দেওয়ার তো ব্যবস্থা করতে হবে, অঙ্গীকার করতে হবে এবং ব্যবস্থা করতে হবে। অঙ্গীকার করলেই খালি হবে না, সেটা আস্থা, তাদের আস্থা অর্জন করতে হবে। আস্থা অর্জন করবার জন্য কী কী করতে হবে, কয়েকটি জিনিস আছে। একটা হলো যে আমি যতদূর জানি এখনও 1.5-2 লাখ রোহিঙ্গা মিয়ানমারের ভেতরে আছে, বেশিরভাগই তারা বিভিন্ন আইডিপি ক্যাম্পে আছে, ইন্টারনালি ডিসপ্লেসড পারসনস ক্যাম্পে আছে। তাদেরকে যদি পুনর্বাসন করা হতো, এইসব নতুন ভিলেজ যেগুলো তৈরি করছে তাদেরকে সব রকমের সুবিধা দিয়ে যদি পুনর্বাসন করা হতো, সেটা একটা দৃষ্টান্ত তৈরি করতে পারতো, তাহলে এদের যারা এখানে এখন আছেন তাদের যাওয়ার জন্য উৎসাহ তৈরি হতো। এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন, খুব গুরুত্বপূর্ণ যেটা বলা উচিত, যেটা পরে ভুলে যাব আমরা হয়তো, সেটা হচ্ছে যে আস্থা অর্জনের জন্য আরও কিছু দরকার। কারণ মিয়ানমার সরকারকে তো এরা বিশ্বাস করবে না, বারবার তাদেরকে ঠকিয়েছে, বারবার তাদেরকে বিভিন্ন রকমের অত্যাচার নিগৃহ নির্যাতন করেছে, এবং তারা তাদেরকে কি বলা যায় জেনোসাইডের শিকার করেছে। তো সুতরাং সেখানে ফেরত যেতে হলে খালি তাদের কথাই তো যাবে না, আন্তর্জাতিক একটা নিশ্চয়তার ব্যবস্থা, গ্যারান্টির ব্যবস্থা করতে হবে। সেটা এখন বাংলাদেশ আর চীন বললেও খালি হবে না, আরও অন্যদেরকেও সাথে নিতে হবে। যেমন বিভিন্ন যারা এই পুনর্বাসনে যারা যুক্ত থাকে, বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো আছে, আন্তর্জাতিক সংস্থাগুলো, UNHCR, তারপরে IMO, এরা তো থাকবেই, সাথে সাথে অন্যান্য দেশ
যদি যুক্ত হয় এখানে সম্পৃক্ত রাখা কিন্তু আমার আরেকটি প্রশ্ন হলো মুনশি ফয়জ আহমেদ সেটি হচ্ছে যে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এর আগেও তো একবার প্রত্যাবাসনের উদ্যোগটি নেওয়া হয়েছিল একবার না দুবার নেওয়া হয়েছিল দুবার এবং আলোচনাটি অনেক দূর এগিয়েছিল এবারে যেটি প্রত্যাবাসনের বিষয়ে যে কথাবার্তা চলছে এবং আজকে যেটি তারা ভিজিট করলো তাতে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটি মিয়ানমারের পক্ষ থেকে কোনো চালাকি বা ছল চাতুরি কিনা সেটি নিয়েও কেউ 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 কিন্তু সন্দেহ পোষণ করছেন এখন যে অবস্থা যতটুকু এগিয়েছে তাতে কি আসলে এটি বলার সুযোগ আছে কিনা মিয়ানমার তো চিরকালই ছল চাতুরি করে এসছে আমাদের এটা সম্বন্ধে এটা বলার প্রয়োজন পড়ে না কিন্তু তারা যাতে ছল চাতুরি করতে না পারে সেই জন্যই তো দরকার আন্তর্জাতিক একটা গ্যারান্টির ব্যবস্থা করা সেই জন্য আমি বলছিলাম যে বিভিন্ন দেশকে নিয়ে একটা টাস্কফোর্স যদি করা যায় সেটা চীন উদ্যোগ নিতে পারে কারণ চীন এই ব্যাপারে সবচেয়ে বেশি উদ্যোগ এ পর্যন্ত নিয়েছে অন্য কোনো দেশ নানান দেশ নানান কথা বলছে কিন্তু আপনি কি কাউকে উদ্যোগ নিতে দেখেছেন শুধুমাত্র চীন উদ্যোগ নিয়েছে ব্যর্থ হয়েছে কিন্তু এই মুহূর্তে এই গত দুদিনের মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে ছিলেন নেপিটোতে ছিলেন এবং সেখানে তাদের যে সর্বোচ্চ নেতা বর্তমান সরকারের তার সাথে দেখা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে মিয়ানমার এবং চীনের সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন সাথে সাথে বলেছেন যে মিয়ানমার এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের উপরে খুব জোর দিয়েছেন যে চীন সেটাতে সাহায্য করবে এবং সেই জন্য মিয়ানমারকে সচেষ্ট হতে বলেছেন জি মুশফা আজমদ অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাদিকুল আরফিন স্যার আসতে চাই যে আসলে এর আগেও যখন আন্তর্জাতিক কোনো আয়োজনে সেমিনারে বা সংস্থায় যখন মিয়ানমারের বক্তব্য থাকে তখন স্বাভাবিকভাবে এই রোহিঙ্গাদের প্রসঙ্গটি চলে আসে তখন কিন্তু সেই সম্মেলনে অথবা সেই আলোচনায় তারা একটা ইতিবাচক অবস্থা তৈরি করার জন্য তারা কিন্তু এই রোহিঙ্গাদের ব্যাপারে ইতিবাচক ধারণা রেখেছে কিন্তু সেই সম্মেলনের শেষে আবার পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে এই চলতি বছরে আসিয়ান সম্মেলনে মিয়ানমারের একটি উপস্থিতি তাদের বক্তব্যের জায়গাটি আছে কেউ কেউ এই সূত্রটি ধরে এই চালাকি বা ছলচাতুরিটিকে যোগ করে দেখতে চান আপনার মতে যেমন ধরেন মিয়ানমার যেটা করছে সেটা তো প্রতিবারই একটা বৈঠক হচ্ছে কথাবার্তা হচ্ছে এমনকি অনেক সময় বলছেও যে প্রত্যাবাসন শুরু হবে কিন্তু কোনো এ পর্যন্ত বাংলাদেশের একটি রোহিঙ্গাও প্রত্যাবাসন করতে পারেনি আর সাম্প্রতিক সময়ে যেটা হচ্ছে সে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে 2020 সালে যখন গাম্বিয়া মামলা করলো এবং মামলার আন্তর্জাতিক আদালতে মামলা করার পর তাদেরকে কিন্তু একটা সময় টাইম ফ্রেম বেঁধে দিয়েছিল তার মধ্যে তাদেরকে ই করার সেটা কিন্তু এই মাসে শেষ হয়ে যাবে এখন আসিয়ানভুক্ত যে দেশগুলো 10টি দেশ মিয়ানমারের সাথে ইয়েতে আছে সেখানে কম্বোডিয়া এবং আরেকটি দেশ আছে ইন্দোনেশিয়া আর কম্বোডিয়া তারা একরকম চিন্তা করছে মালয়েশিয়া আবার আরেক রকম চিন্তা করছে যেমন কম্বোডিয়ারা বলছে যে তাদের সেনাবাহিনীর যে ভূমিকাটুমিগুলো এগুলো নিয়ে তেমন কিছু ই নাই কিন্তু মালয়েশিয়ারা বলছে না ওই সেনাবাহিনীর যে ভূমিকা আছে তার জন্য কিছু বিচার ব্যবস্থা করতে হবে ইত্যাদি এখন আসিয়ানের যে জায়গাটা হয় আসিয়ানের একটা ভূমিকা থাকে যে এই প্রবলেমের জন্য এবং চীন এখানে একটা জিনিস করতে যাচ্ছে যে মিয়ানমারের এই রক্তাক্ত অবস্থার কারণে ছাড়া আন্তর্জাতিকভাবে যেটা একটা ভয়েস রেজ হয়ে গেছে সেটা হলো যে এখন সেখানে আন্তর্জাতিক অংশগ্রহণ যেটা উনি বলছিলেন যে সমাধান করতে গেলে অন্তর্জন একটা সমঝোতা কিছু করার কিন্তু অংশগ্রহণ অন্যদেরকে নিয়ে কিন্তু এখন যেটা ভয়েস রেজ হচ্ছে এই রক্তাক্ত অবস্থার জন্য সেটা হলো যে আন্তর্জাতিক হস্তক্ষেপের কিন্তু এইখানে চীনের একটা বিশেষ ইয়ে আছে সেটা হলো চীন চায় না যে অন্য হস্তক্ষেপ করুক চীন চায় আসিয়ান দিয়ে এটা সমাধান করা যায় এখন এই বছরে সম্ভব হবে কিনা সেটাই এই এই যে এখন যে সামনে যে ইয়ে আছে ইন্দোনেশিয়াতে যে আসিয়ানের যে সামিটটা আছে সেখান থেকে তারা তো আন্তর্জাতিকভাবে একটা কিছু বলতে চায় যে মিয়ানমার সম্পর্কে এবং সেটা বললে একটা ভালো কিছু মিয়ানমারের পক্ষে যায় কিনা তো সেই জায়গাটায় থেকে আমার মনে হয় যে যে আন্তর্জাতিক অবস্থায় যেটা উনিও বলছেন কিন্তু এর আগে কিন্তু দেখুন যে এই এই জায়গাতে আমি আপনার কাছে আলোচনায় ফিরছি অতএব ডক্টর সাদিকুল আরফিন স্যার একজন দর্শক আছেন তার প্রশ্নটি নিয়ে আমি ফিরছি প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাই আপনাদেরকে আমি খসরু বলছিলাম কাউখালী পিরিজপুর থেকে জি সাবেক রাষ্ট্রদূত মহোদয়ের কাছে আমার প্রশ্ন রোহিঙ্গাদের ফজনার বাবা বাংলাদেশের তরফ থেকে নানাভাবে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয় এই উদ্যোগ নেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো উদ্যোগ আলোর মুখ দেখেনি আপনি বলছিলেন অতিথি রাষ্ট্রদূত মহোদয় বলছিলেন যে ওদের অধিকার ফিরিয়ে নেওয়ার ব্যাপারে গ্যারান্টি চাচ্ছিলেন তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের তরফ থেকে
বোঝাপড়ার কোন সমঝোতার সম্ভাবনা আছে কি আপনি মনে করেন? তাহলে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন। এটি নিশ্চয়ই মুন্সি ফয়েজ আহমেদ স্যার সেটি আলোচনা করবেন, তার আগে গতকাল সাদিকুল আরফিন স্যার যে আলোচনাটা আপনি করছিলেন। আমি যেটা বলছিলাম, দেখুন, চীন, মায়ানমার এবং বাংলাদেশের যে ত্রিপক্ষীয় একটা আলোচনার সূত্রপাত হয়েছিল এবং তারপর সেটা ওয়ার্কিং গ্রুপের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয় এবং যে জায়গাটায় চীনের এই আলোচনার সূত্রপাতে চীন কিন্তু প্রথম দিকে শুরুতে তিনটি ধাপের কথা বলেছিল। একটি হলো প্রথম যে এটা করেছিল যে এই রাখাইদের এই জায়গায় এখানে এইটা বন্ধ করা, দ্বিতীয়ত মিয়ানমার বাংলাদেশের আলোচনাটা শুরু করা, তৃতীয়ত রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করার। এই তিনটি ধাপের পর্যায়ে আলোচনার প্রেক্ষিতে কিন্তু এসেছিল যে তিনটি ধাপে এই সমাধানগুলোর দিকে যাবে। তারা সেখানে যে মডেল ভিলেজ যে তৈরি করলো, এটা আমি বলছি, আমি আসছি, তারা সেখানে কিন্তু সেই কিছুই হয় নাই। এরপরের যেটা হলো যে নানানভাবে বাংলাদেশ একটা লিস্ট তৈরি করে দিল 8,29,000 প্লাস রোহিঙ্গা, সেটি তারা 68,000, সেইখানে তারা 68,000 নিয়ে এসে তার মধ্যে থেকেও আবার স্কিডিং করেছে এবং যে ক্ষেত্রে দেখা যায় যে 8,00,000 থেকে 68,000 যেটা তোমার 7% হয় না। এখন এই জায়গাগুলোর প্রেক্ষিতে আপনি যেটা বলছেন আন্তর্জাতিক ক্ষেত্রে যে ইন্দোনেশিয়া যে সামিটটা হবে আসিয়ান, সেখানে কি রোলটা প্লে করবে? আসিয়ান চাচ্ছে যে মিয়ানমারকে একটা ইয়ের জায়গায় একটা পজিটিভ ধারণা নিয়ে আন্তর্জাতিকভাবে ঈদ তৈরি করা, কিন্তু আসিয়ানের মধ্যেও ওই যে বিভক্তি আছে বললাম, কম্বোডিয়া একদিকে, মালয়েশিয়া একদিকে, এই জায়গাগুলো আছে। তো এখন যেটা সামনের দিকে যেটা বলেছে যে মডেল ভিলেজ দেখাতে নিয়ে গেছে, উনি যথার্থই বলেছেন, মডেল ভিলেজ দেখায় কি হবে? তাদের মধ্যে তো ওই নিশ্চয়তা দিতে হবে, তাদের নাগরিকত্বই এখনোই হয়নি মূল তাদের যে। তারপরে আরেকটি তথ্য হবে যে ভয়, সেটি তো মানে আরেকটি তথ্য দেই, সেই সংশয় থেকে তাদেরকে বের করা যায়নি, ওইটা একটা বিষয়। তারপরে কিছু আইন সংশোধন হয়েছে, ভূমি আইন সংশোধন মিয়ানমারে, সেই সংশোধনে কি হয়েছে, যেগুলো অগ্নিদগ্ধ পুড়ে ধরে চলে যাবে সেগুলো তাদের সরকারি সম্পত্তি হয়ে যাবে। আরেকটি আইনের তারা করেছে জাতীয় সংসদের ইয়ের থেকে আগে থেকেই ছিল ডিজাস্টার ইয়ের আইন ল একটা, সেখানেও যে ওই জমির মালিকানা বা নাগরিকত্ব এগুলোর একটা বিষয় আছে। এবং আরেকটি জায়গা ছিল যে এই যারা চলে গিয়েছিল বা যাদের বহুদিনতে পড়ে গেছে তাদের জমির মালিকানা দাবি করার জন্য 6 মাসের মধ্যে অনুমতিপত্র নেওয়ার, সেইটাও 2019 সালে শেষ হয়ে গেছে। এখন এই যে সামগ্রিক মিয়ানমারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশ অত্যন্ত ধীর গতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অ্যাপিল করে চীনকে মধ্যস্থতায় মেনে নানানভাবে করে যাচ্ছে। জি অধ্যাপক ডক্টর সাদিকুল আরফিন স্যার, আবার শুনবো আপনাকে। মুন্সি ফয়েজ আহমেদ স্যার, আসতে চাই যে আসলে নাগরিকত্বের বিষয়টি নিয়ে রোহিঙ্গা প্রতিনিধিরা মিয়ানমারের যে সরকারি প্রতিনিধিদের কাছে তাদের প্রশ্ন ছিল, তারা যেটি বলেছে যে আসলে তারা একটা বসবাসের অনুমতি কার্ড পাবে রোহিঙ্গারা যারা ফেরত যাবে প্রত্যাবাসনের মাধ্যমে, সেটি একটি বিষয়। এটি তো সুতরাং তারা তো আশ্বস্ত হতে পারছে না, এটি একটি বিষয় প্রশ্ন। আর দর্শক যে প্রশ্নটি রাখলেন যে আসলে কূটনৈতিক তৎপরতা বহু হচ্ছে কিন্তু সেই উদ্যোগগুলো আলোর মুখ দেখেনি, সব ক্ষেত্রে বাংলাদেশের এটি একক দায় কি না? দর্শক যদিও ঠিকভাবে বলে নাই, কিন্তু আপনি যেটা বলছেন সেই প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি যে একক দায় তো নয়। প্রথম কথা হলো রোহিঙ্গারা মিয়ানমারের বাসিন্দা, মিয়ানমার সরকার তাদেরকে বিতাড়িত করেছে, সুতরাং এটার সমাধান সমস্ত দায় একক দায় যদি বলি তো মিয়ানমারের দায়। জি, কিন্তু মিয়ানমার সেই দায় গ্রহণ করছে না, এরা আমাদের ঘাড়ের উপরে এসে পড়েছে। এখন এটা আন্তর্জাতিক দায় হয়েছে কেমন, এবং আন্তর্জাতিক সম্প্রদায় শুরুর থেকে কিন্তু আমাদের দায় আমাদের ঘাড়ে যে দায়িত্বটুকু আছে সেটা শেয়ার করে নিয়েছে অনেক অনেকাংশে, কিন্তু সেটা আস্তে আস্তে কমে আসতেছে এরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। সারা পৃথিবীতে আরও অনেক সমস্যা তো আছে, সুতরাং এটার গুরুত্ব কমে আসতেছে সেই তুলনায়। সুতরাং সেটা আমি মনে করি যে এটা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকতে হবে যাতে এই বিষয়টি সবার নজরে থাকে এবং সবাই এখান থেকে উৎসাহ হারিয়ে না ফেলে। আর তাছাড়া যে কেসের কথা বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ, কেসের যে অগ্রগতি হচ্ছে সেখানে আমাদের কাজ চালিয়ে যেতে হবে যাতে কেসটা চলে এবং শেষ পর্যন্ত এটার একটা সুন্দর একটা আমরা সুরাহা পেতে পারি। কেসে যদি রায় পাওয়া যায়, ইতিবাচক রায় পাওয়া যায় আমাদের, আমরা যেরকম চাই, তাহলে কিন্তু সেটা একটা প্রভাব বিস্তার করবে এই সমস্যার উপরে। প্রথম কথা হলো যে আমাদের ধৈর্য হারালে চলবে না, ইচ্ছা করলেই আমরা কালকে ফেরত দিয়ে দিতে পারবো না এদেরকে। এখানে আমরা ওরা ফেরত নিয়ে যেতে চাইলো, আমরা ফেরত দিয়ে দিতে চাইলাম, কিন্তু এরা গেল না। সেটা বারবার হচ্ছে, যাওয়া হয় সবাইকে তো আর নিবে না, মিয়ানমার তো সবাইকে নিবে না এমন না, যাওয়া শুরু করলে সবাইকে শেষ পর্যন্ত নিতে হবে, আমি তাই মনে করি। কিন্তু যাওয়া শুরু হোক, 68,000 ইনেক না আগে, তারপরে বাকিদের নিয়ে আমরা দরবার করতে পারবো, কিন্তু সেটা তো হচ্ছে না, শুরুই তো হচ্ছে না, কারণ এরা যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের
নিশ্চয়তা পাচ্ছে না বা একটা আশ্বস্ত হতে পারছে না যে ওখানে গেলে তারা নিরাপদে থাকবে। কিন্তু তাদের এই রোহিঙ্গাদের পক্ষ থেকে যে দাবি দেওয়া, আপনার কাছে কি মনে হয় সেটা মিয়ানমার মেনে নেবে? মিয়ানমার মেনে নেবে সেটি? তারা যে এখানে আপনি যে কথাটা বললেন যে বাসের তাদের যে ওখানে আবাসের কার্ড তাদেরকে দেওয়া হবে, কিন্তু সেই কার্ডের পরে কি পরবর্তী স্টেপটা কি সেরকম কিছু কিছু বলেছে? আগে কিন্তু তারা তাই বলেছিল যে প্রথমে তাদেরকে একটা ইয়ে করতে হবে যে তারা নাগরিকত্ব ফেরত চায় ইত্যাদি বলে বা ইয়ে করবে, তারপরে তাদের এটা বিচার বিশ্লেষণ করে তাদের নাগরিকত্ব ফেরত দেওয়া হবে। সেখান থেকেও কিন্তু তারা সরে গেছে, আমরা তো সেই সব সংবাদ জানি না। মানে বিরতির পর আপনার কাছে ফিরবো, যেটি দর্শক প্রশ্ন রেখেছিলেন সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে কিছু বলবেন কিনা যে কূটনৈতিক তৎপরতা বা উদ্যোগটা কতটা আলোর মুখ দেখতে পেল সেই আলোচনাটি শুনবো, তবে বিরতির পরে শুনতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠান, নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। দর্শক বিরতির পর আবারও স্বাগত এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি তৌফিদুল হক। আজকের আলোচনার বিষয়, কেন ফিরতে চায় না রোহিঙ্গারা? মুন্সী ফয়জামের যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, যে দর্শক যে প্রশ্নটি করছিলেন যে কূটনৈতিক তৎপরতা অনেক হয়েছে কিন্তু কোনো তৎপরতা বা উদ্যোগে আলোর মুখ দেখেনি, এই কথাটা একটু সেলফ কন্ট্রাডিক্টরি। আলোচনা হয়েছে কিন্তু আলোর মুখ দেখেনি তা তো কথা না, তার মানে তো আলোচনাগুলো তো আলোর মুখ দেখেছে কিন্তু কোনো ফল সুফল আসেনি এটার থেকে, সেটা তো আমরা স্বীকার করছি। কিন্তু কূটনীতিতে অধৈর্য হওয়ার কোনো সুযোগ নেই, কূটনীতি এক আজকেই সফল হবে এমন কোনো কথা নাই, খুব তাড়াতাড়ি কখনো সফল হয় কখনো সময় লাগে। সুতরাং আমি যদি দর্শকের প্রশ্নটি বুঝে থাকি, এখানে আমাদের সক্ষমতা অসক্ষমতা অগ্রগতি এরকম কোনো কিছু বিষয়ে উনি বলছিলেন যে আস্থা অর্জনের বিষয়ে যে চেষ্টা করতে হবে আন্তর্জাতিক প্রক্রিয়ার জন্য, সেটা কি আমরা করছি কিনা ঠিকভাবে ওনার প্রশ্ন। আস্থা অর্জনের জন্য বাংলাদেশের আর কিছু করার আছে? নিশ্চয়ই অনেক কিছু করার আছে এবং আমরা করার চেষ্টা করছি। যে আস্থা অর্জনের জন্য যে আমি মনে করি যে একটা টাস্কফোর্স হওয়া দরকার, যেখানে খালি চীন নয় অন্যান্যরাও যুক্ত হবেন, হ্যাঁ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান যুক্ত হবেন যারা এই বিষয়ে কাজ করে, যেমন রেড ক্রিসেন্ট, তারপরে IOM, তারপরে UNHCR, এদের থাকতে হবে কারণ এরা এগুলো করে এবং তারা জানে কীভাবে জিনিসটা ঠিক মতন হবে। আর তাছাড়া যেমন আমরা যদি আসিয়ানের কয়েকটি দুই তিনটা দেশকে এর মধ্যে যুক্ত করি, জাপানকে যুক্ত করি, এই ধরনের কয়েকটা দেশকে, ঠিক যাদের সাথে মিয়ানমারের যথেষ্ট ভালো সম্পর্ক আছে তাদেরকে যুক্ত করে ভারতকে যুক্ত করি, তাহলে কিন্তু এবং তারা সবাই মিলে যদি একটা সবাইকে আশ্বস্ত করবার ব্যবস্থা করে, গ্যারান্টি যেটা আমরা বলি যে তোমাদেরকে যেসব আশ্বাস দেওয়া হচ্ছে এগুলো যাতে পূরণ করা হয় আমরা সেটা গ্যারান্টি দিব। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি কিংবা এখন যে শাসন ব্যবস্থা চলছে সেই জায়গা থেকে কি কোনো ইকুয়েশন যদি আমরা খোঁজার চেষ্টা করি সেখানে কি দেখতে পাই? এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলে ধরেছেন, কারণ এখন মিয়ানমারের সরকার কিছুটা হলেও একটা ইয়ে দেখাচ্ছে কেন, সেখানে আমি মনে করি যে এখানে তারা একটা চাপের মুখে আছে, তাদের অভ্যন্তরীণ যে গৃহযুদ্ধ চলছে যেটা সামরিক পুরোপুরি সামরিক ইয়েটা যখন আবার হলো, সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে নিল আবার পুনরায়, তখন থেকে একটা বিরোধী ইয়ে তৈরি হয়েছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলে একটা সরকার তৈরি হয়েছে। তারা সব যে অন্যান্য যারা বিরোধী শক্তি আছে ওখানে, বিভিন্ন যে বিভিন্ন জাতিসত্তা আছে, ছোটো ছোটো জাতিসত্তা যারা তাদের অধিকারের জন্য লড়াই করছে কেন্দ্রীয় সরকারের সাথে, সেই তাদের সাথে নিয়ে একসাথে নিয়ে একটা গৃহযুদ্ধ চলছে এবং সেই তারা যারা আছে তারা ডেমোক্রেসির কথা বলছে এবং সেই জন্যে অনেক আন্তর্জাতিক অনেক শক্তি তাদেরকে সমর্থন দিচ্ছে। এই কারণে প্রত্যাবাসনে মিয়ানমারের নমনীয়তা আমরা লক্ষ্য করছি এবং তারা কিন্তু এই রোহিঙ্গার ব্যাপারে কতগুলো কথা বলেছে, তারা এবং আরাকান আর্মি, এরা কিন্তু মুন্সী ফয়জামের স্যার বলেছে যে তারা এদেরকে সুযোগ করে দিবে। শুনবো আপনার কাছ থেকে, তার আগে অধ্যাপক ডক্টর সাদিকুল আরেফিন স্যার, আসতে চাই বারবার ভূ রাজনীতির বিষয় চলে আসে এবং ঢাকায় নিযুক্ত বা বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেছেন এবং টাস্ক ফোর্স গঠন থেকে শুরু করে যাদেরকে এই কাজে আমরা একত্রিত এক জায়গায় আনতে চাই সেটিও বা আসলে কতটা সহজ? এটা তো খুব সহজ নয় কিন্তু এটা একটু প্রয়োজন, প্রয়োজনে যে ভূ রাজনীতির আলোকে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানের ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশগুলোর যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে, মিয়ানমারের সাথে আমাদের একটা দীর্ঘ পুরনো একটা সীমান্ত আছে এবং যে 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 প্রবলেমটা প্রতিনিয়ত ওই সীমান্ত দিয়েই হচ্ছে সেটা হলো রাখাইনের ওই পূর্বতন আরাকান সীমান্তের এই জায়গাটা থেকে,
এই ডিস্টার্বটা তো বেশি হচ্ছে, আর আমাদের ভূরাজনীতির ক্ষেত্রে একটা বড় অংশ আছে ভারতের সাথে, এর বাইরেও বাংলাদেশের অবস্থানের ক্ষেত্রে আন্তর্জাতিক বা পররাষ্ট্র যে নীতিমালাগুলোর যে বিষয়গুলো আছে এইগুলো থেকে ভাবলে আমার মনে হয় যে উনি যে কথাগুলো বলছিলেন যে বিভিন্ন অংশীজন তৈরি করা, বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন আসিয়ানের দেশগুলো হতে পারে, এই আন্তর্জাতিক যে সংস্থাগুলো হতে পারে যারা পৃথিবীর অন্যান্য জায়গায় এই প্রবলেমগুলোর জন্য কাজ করেছে তারা হতে পারে, সেই সাথে সাথে এই ভারত হতে পারে, চীন তো বাংলাদেশ তো চীনের উপর একটা আস্থা রেখেছেই, এবং যে কারণে কিন্তু প্রতিনিয়ত ত্রিপক্ষীয় যে বৈঠকগুলো ত্রিপক্ষীয় যে আলোচনাগুলো হচ্ছে তার মধ্যে যে চুক্তিগুলো হয়েছে এবং যে ওয়ার্কিং গ্রুপ হয়েছে সেখানেও চীন মায়ানমার এবং বাংলাদেশের ইয়ের থেকে, ফলে এটার থেকে কার্যক্রমগুলো কিন্তু চলছে। এখানে একটি বিষয় যেটি অনেকেই বলার চেষ্টা করেছেন, ভারত এবং চীন এখানে তাদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থের জায়গা থেকে তারা অনেকটাই কথা বলছে প্রত্যাবাসনের বিষয়ে, কিন্তু আসলে শেষ পর্যায়ে এসে তারা কি করবে সেটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে সংশয় রয়েছে। সেটা সময় সাপেক্ষ, সেটা বলার সময়টা আসেনি, শুধু ভারত তো চীন না, আমরা যদি আরও অন্যদেরকেও এখানে ইনভলভ করতে পারি, দক্ষিণ পূর্ব এশিয়ার যে আসিয়ানের যে দেশগুলোর, এই যে উনি জাপানের কথা বলছিলেন, জাপান এই এরকম ধরনের এদেরকেও যদি ইনভলভ করি তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি ভারতের রোল, ইন্ডিভিজুয়ালি চীনের রোল, বা ভারত চীনের যে সম্পর্কের প্রেক্ষিতে তাদের নিজস্ব স্বার্থের রোল সেইগুলো কিছুটা তখন অনেকটা দূরে সরে যাবে যদি অন্যদেরকে ইনভলভ করা যায়। এটা শুধু স্পেসিফিক্যালি ভারত চীন বাংলাদেশ এরকম না, এখানে আমি অন্যদেরকে করছি ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে আমি কথায় আমরা বলছিলাম এর আগে যে এই সবগুলো দেশে যাদের কথা আমি উচ্চারণ করছি তারা কিন্তু সবাই মিয়ানমারে তাদের নানান রকমের স্বার্থ আছে, তাদের বিনিয়োগ আছে, তাদের বিভিন্ন রকমের প্রকল্প আছে এবং তাদের যাতায়াত কানেকটিভিটির জন্য তারা মিয়ানমারের উপরে নির্ভর করে, হ্যাঁ বিভিন্নভাবে, কিন্তু এবং তারা বিভিন্নভাবে ওখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা ইত্যাদি তৈরি করার চিন্তাভাবনা আছে, তো সেগুলো করতে হলে তো একটা শান্তিপূর্ণ অবস্থার দরকার, রাইট, হ্যাঁ, তারপরে কিন্তু তারা যেসব বিনিয়োগ তাদের আছে, যেসব স্বার্থ তাদের আছে ওখানে, সেগুলো তো এখন আসলে নিরাপদ নাই, সেইটা আমরা তাদেরকে বোঝাতে এখন পর্যন্ত সমর্থ হই নাই, সেটা দরকার যে তাদেরকে বোঝানো যে এই সমস্যাগুলোর সমাধান হলে তাদের স্বার্থ আরো বেশি রক্ষিত হবে। যেটা মুনশী ফয়জ আহমেদ বললেন, এই বোঝানোটা কি আমরা আসলে কতটা বোঝাতে পারবো, এখন বোঝাতে পারবো, এটা ওই যে উনি যেমন তাড়াহুড়া করা যাবে না এটা সত্যি, কিন্তু তারপরেও এখন বাংলাদেশে রোহিঙ্গা সমস্যাটা 2017 সাল থেকে তো বলছি, আচ্ছা 6 বছর তো হয়ে গেছে, তার আগেও তো ছিল, এখন যে 12 লক্ষ রোহিঙ্গা এবং এদের যে একটা আমাদের দেশের জন্য আসলে তো বোঝা হয়ে গেছে, এটা কিন্তু বাস্তব, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা অত্যন্ত মানবিক ই হয়ে তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে পরবর্তীতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এসেছে করছে, কিন্তু বাস্তবতাটা হলো এটা তো আমাদের জন্য বোঝা, এখন এটা আন্তর্জাতিকভাবে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাধানের জন্য যেটা দরকার সেখানে ভূরাজনীতিটাও চিন্তা করতে হবে, পাশাপাশি যাদেরকে এখানে ইনভলভ করে তাদের তো স্বার্থ আসলে আছে, এবং তারা ওই মিয়ানমার যদি আজকে অশান্ত হয়, যেমন এই যে জাতিগত দ্বন্দ্বর ব্যাপারটাগুলো রয়ে গেছে, আরাকান আর্মি সহ আরও অন্যরা যে তাদেরকে প্রেশার দিচ্ছে, কিন্তু যে একটা রোহিঙ্গাদের জন্য একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা করার ক্ষেত্রে আলোচনায় বসতে, এই যে গৃহযুদ্ধের কথা উনি বলছেন, এক প্রকার এই ধরনের এরা অলরেডি শেষের দিকে, আমি বলতে চাচ্ছি সেটা এই যে আমাদের দেশের ক্ষেত্রে এখন বিগত সময়ের যে পলিসিগুলো ছিল সেই পলিসির আলোকে মিয়ানমার সরকার যে হেলাই সরকার যে কৌশলগুলো নিয়েছে সেই কৌশলগুলো নিয়েছে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ফেস সেভ করার জন্য, সেই জায়গাটায় বাংলাদেশকেও এখন নতুনভাবে চিন্তা করছে, যদিও বাংলাদেশ চীনের উপরে অনেকটা ভরসা করে। একেবারে শেষ মন্তব্য খুব সংক্ষেপে, ওই আমি আবার সেই কথা বলবো যে আমাদের আশা হত হইলে চলবে না, নিরাশ হলে চলবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ফোকাসটা ঠিক রাখতে হবে যে কেউ যেন ধরে না নেয় যে আমরা এই রোহিঙ্গাদের একেবারে চিরদিনের জন্য এখানে আশ্রয় দিলাম, সেটা যেন কেউ মনে না করে, আমাদের সেই জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং আরেকটি বিষয় যেটা আমরা আরও কিছুটা সময় পাচ্ছি দুজনের কাছ থেকে শুনবো, যে এটাকে বাংলাদেশকে চাপে রাখার কৌশল কি, এটি অনেকেই বারবার বলার চেষ্টা করছেন, এই পর্যায়ে এসে কি সেই অবস্থাটিতে আছে, বাংলাদেশকে আর কি চাপে রাখবে, আমি তো সেটা দেখছি না, বরং মিয়ানমার চাপে আছে, মিয়ানমারের বর্তমান সরকার তারা সেই জন্য মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে যে তারা ফেরত নিয়ে যাবে, এইটা মনে করা খুব সহজ, কিন্তু তারা তাদের দেশের ভিত্তিকেও প্রেশারে আছে, আন্তর্জাতিকভাবেও তারা চাপে আছে, এবং সেই জন্যেই যারা এই সমস্যার সমাধান করতে চায় তারা যদি এক হতে পারে, একসাথে আসতে পারে, তাহলে সমস্যার সমাধানটা আরেকটু। এবং প্রত্যাবাসনের জন্য যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল 2017 সালে 23 নভেম্বর, এটি নিয়ে কেউ কেউ বলার চেষ্টা করেন, আপনার কাছে কি মনে হয় সেই চুক্তিটি ঠিক ছিল কিনা?
বিশেষ করে টার্মস এন্ড কন্ডিশনগুলো? আমি মনে করি যে তখনকার জন্য এটা ঠিকই ছিল, খামাখা এটা নিয়ে আমরা জল ঘোলা করে তো কোনো লাভ নেই। জি, কেমন সেটাই যদি বাস্তবায়ন হয় তাহলে তো চলে, আর তারপরে তো আবার নতুন করে আরও দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হয়েছে, আরও অগ্রগতি হয়েছে, সেগুলো যদি হয়। কিন্তু আসল কথা যেগুলো, সেগুলো যাই করি আমরা কিন্তু আগে আস্থার পরিবেশটি তৈরি করতে হবে। সাদিকুল আরিফ স্যার একেবারে শেষ লাইনটি কী বলবেন? আমি শেষ লাইনটি যেটা বলবো, ওনার শেষ কথা দিয়ে বলবো, আজ আস্থার পরিবেশ তৈরি করতে হলে মিয়ানমারকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। যেমন তাদের ন্যাচারাল ডিজাস্টার ল এর অধীনে যে জমি তাদের সরকারের হাতে দিয়ে নেওয়া, যেমন পুরা জমি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার যে যা পরবর্তীতে যে জমিগুলো সরকার নিয়ে নিচ্ছে আইনগত আইনের মাধ্যমে, নাগরিকত্বের অধিকার দেওয়ার কোনো আইনই নেই, কালা কানুন বাতিল করতে হবে, এই জায়গাগুলোকে যদি সমাধান করে আনা যায় তাহলে তাদের মধ্যে আস্থা তৈরি হবে। আরেকটা জিনিস হচ্ছে, এই রোহিঙ্গাতে যারা বাংলাদেশে আছেন তাদের সেই আস্থার জায়গাটা যেমন আইনের পাশাপাশি তাদের নিরাপত্তার ব্যবস্থাটা করতে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাদিকুল আরফিন এবং মুন্সী ফয়েজ আহমেদ, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 8:15। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।